ফিজিক্সের একটা ব্রাঞ্চ হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম যেটাকে আমরা প্রধানত তিনটা সেকশনে ভাগ করতে পারি ইলেকট্রোস্ট্যাটিক বা ইস্তিত্বরিক ইলেকট্রিক কারেন্ট বা চলতরিত ইলেকট্রোম্যাগনেটিজম বা তারিচম্বক তো ইলেকট্রোস্ট্যাটিক বা স্তিত্বরিতে আমরা আলোচনা করি স্থির একটা চার্জের উপরে যে বল কাজ করে সেটা নিয়ে আর একটা চার্জ যদি গতিশীল হয় তখন তার উপর যে বলটা কাজ করে ওইটা নিয়ে আমরা আলোচনা করি ইলেকট্রোম্যাগনেটিজমে আর চার্জের ফ্লোয়ের কারণে যেই শক্তিটা পাওয়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা করি ইলেকট্রিক কারেন্টে তা আমাদের ফিজিক্স সেকেন্ড পার্টে চ্যাপ্টার টু হচ্ছে ইস্তিত্বরিত চ্যাপ্টার থ্রি হচ্ছে চলতরি চ্যাপ্টার ফোর হচ্ছে ম্যাগনেটিজম চ্যাপ্টার ফাইভ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম তার মানে চাপ্টার টু থেকে চ্যাপ্টার ফাইভ পর্যন্ত সব কিছুর মেইন টিম হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম আমরা ধারাবাহিকভাবে সবগুলাই আলোচনা করব। আজকে আমরা শুরু করবো ইলেকট্রোস্ট্যাটিক দিয়ে তো ইলেকট্রোস্ট্যাটিক্স বা ইস্তিত্বরিতে চারটা কনসেপ্ট আছে ফার্স্ট হচ্ছে কলম্বের সূত্র এর পরবর্তীতে ফ্যারাডের ফিল্ড থিউরি এবং ওটার সাথে সম্পর্কিত প্রাবল্য বিভব তরিদ্রী এসব এরপর ক্যাপাসিটর এরপর গাউসের সূত্র কনসেপ্ট ওয়ান কলম্বের সূত্র দিয়ে শুরু করা যাক কলম্বের মাথায় এই চিন্তা আসলো কীভাবে আমরা অনেকেই শীতকালে চিরুনি দিয়ে চুল আসটানোর পরে কাগজের টুকরাকে ধরলে সেটাকে আকর্ষণ করতো এটা লক্ষ্য করেছি এটা নতুন না ক্রিস্টের জন্মের ছয়শো বছর পূর্বে তেলিস এর পরবর্তীতে পনেরোশো শতাব্দীর দিকে ডাক্তার গিলবার্ট চার্চ ডুপে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কুলম্বো এরা প্রত্যেকেই এই ঘটনা নিয়ে ঘাঁটাঘাঁটি করেছে যে কেন এটা হয় কেন একটা বস্তুকে আরেকটা বস্তু দ্বারা ঘর্ষণের পরে সেটা আরেকটা বস্তুকে আকর্ষণ করে বিকর্ষণ করে এবং পরবর্তীতে তারা গবেষণার ফলাফল হিসেবে দেখেছে একটা বস্তুকে আরেকটা বস্তু দ্বারা ঘর্ষণের ফলে ফ্রিকশনের ফলে ওই বস্তু চার্জিত হয়ে যায় ওই চার্জিত বস্তু অন্য একটা বস্তুর কাছে নিয়ে গেলে তাকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে তাহলে আকর্ষণ বিকর্ষণের পেছনে মূল কারণ কি চার্জ আমাদেরকে ফার্স্ট অফ অল কুলম্ব সূত্র বুঝতে হলে চার্জ কী সেটা বুঝতে হবে বস্তুর একটা ধর্ম হচ্ছে ভর বস্তুর তেমনি আরও কিছু প্রপার্টি আছে তাপ তাপমাত্রা এগুলো যেমন বস্তুর একটা ধর্ম চার্চ হচ্ছে বস্তুর একটা ধর্ম যখন কোনো একটা বস্তুর মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি থাকবে অথবা ইলেকট্রন সংখ্যা কম থাকবে তখন ওই বস্তু তার চার্জের ধর্মটা প্রকাশ করবে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকলে নেগেটিভ চার্জ ইলেকট্রনের সংখ্যা কম থাকলে পজিটিভ চার্জ আর যখন কোনো একটা বস্তুর মধ্যে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান থাকবে তখন আসলে সে চার্জের ধর্মটা প্রকাশ করবে না তাহলে আমরা চার্জ বলতে বুঝবো ইলেকট্রনের সংখ্যা বেশি থাকা বা কম থাকা অন্যভাবেও বলা যায় প্রোটনের সংখ্যা দিয়ে বিজ্ঞানীরা চার্জের উপর যেসব অবজারভেশন করেছেন তার মধ্যে মেইন তিনটা অবজারভেশন আমরা এখন দেখব তো ফার্স্ট অবজারভেশনটা ছিল চার্জের মান যত বেশি হবে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা তত বেড়ে যাবে তাহলে আমরা বলতে পারি চার্জের মান বেশি হলে বল বেশি অর্থাৎ বল সমানুপাতিক চার্জের মান কিউ ওয়ান আচ্ছা তাদের সেকেন্ড অবজারভেশনটা ছিল তারা দেখতে পেয়েছে যে একটা চার্জ থেকে আরেকটা চার্জকে যত দূরে নিয়ে যাবো তত আকর্ষণ বা বিকর্ষণ বলটা কমে যাবে তাহলে দূরত্ব বাড়ার সাথে সাথে বলের মানটা কমে যাচ্ছে অর্থাৎ দূরত্বের সাথে বলের সম্পর্কটা কেমন দূরত্ব বাড়লে বল কমে দূরত্বের সাথে বলের সম্পর্কটা তাহলে হচ্ছে ব্যস্তনুপাতিক এখন প্রশ্ন হচ্ছে এই যে ব্যস্তনুপাতিক বললাম আমরা চাইলে বলতে পারি ডিস্টেন্স দূরত্ব ওয়ান বাই ডি আবার বলতে পারি ওয়ান বাই ডি আমরা বলতে পারি ওয়ান বাই ডি কিউ এগুলো সবগুলোই ব্যস্তনুপাতিক কিন্তু ওয়ান বাই ডি হবে না ওয়ান বাই ডি স্কোয়ার হবে না ডি কিউব হবে কোনটা সবাই তো ব্যস্ততা পাতিক আমাদের অবজারভেশন থেকে তো আমরা দেখতে পাচ্ছি দূরত্ব বাড়লে বল কমে কিন্তু আসলে এখানে এক্স্যাক্টলি হবে কোনটা সেটার জন্য আমরা আমাদের আরেকটা একটা অবজারভেশন দেখব তো চলো দেখা যাক সেটা ধরো আমার কাছে একটা চার্চ আছে নাম দিলাম কিউ মা আর চারটা চার্চ আছে যাদের নাম দিলাম কিউ বাবু ওই চারটা চার্চকে এমনভাবে রাখলাম যেন তারা একই গুলোকের উপর থাকে তাহলে এই যে একইগুলোকের উপর কিউ বাবু কিউ বাবু চারটা চার্জ আছে কিউ বাবু আরেকটা হচ্ছে কেউ বাবু ওকে তারা প্রত্যেকেই একই গুলোকের উপরে অবস্থিত ফলে গুলোকের বেসাদ্য সমান হওয়ায় আমরা বলতে পারি প্রত্যেকটা চার্জ সমান দূরত্ব আছে আবার প্রত্যেকটা চার্জের মান সমান কিউ বাবু প্রত্যেকটা চার্জের মানে কি সমান তাহলে আমরা বলতে পারি চার্জের মান সমান দূরত্ব সমান তাহলে কি আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটাও কি হবে সমান হবে ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি দূরত্বটা গোলোকের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করছে গুলোকের উপর ডিপেন্ড করছে এবং গোলকের ক্ষেত্রফল আমরা সবাই জানি গোলকের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার আর স্কোয়ার মানে হচ্ছে দূরত্ব স্কোয়ার তাহলে আমরা ডি স্কোয়ার বলতে পারি তাহলে ফোর পাই ডি স্কোয়ার সুতরাং এফ সমানুপাতিক ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার হবে এখন আমরা একটা জিনিস জানি সমানুপাতিক দিলে ওইখানে আর কোনো ধ্রুবক দেওয়া যায় না কারণ ধ্রুবকটা সমানুপাতিকের মধ্যে ঢুকে যায় তাই আমরা ধ্রুবকটা মুছে দিলাম কারণ ধ্রুবকটা সমানুপাতিকের মধ্যে ঢুকে গেল আমরা পরবর্তীতে ধ্রুবকের নির্ণয়ের ক্ষেত্রে ফোর পাই নিয়ে আসবো আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন ওয়ান বাই ডি স্কোয়ার হবে কেন ওয়ান বাই ডি বা ওয়ান বাই ডি কিউব এসব হবে না তো এই যে ওয়ান বাই ডি স্কোয়ার এটাকে বলা হয় ইনভার্স স্কোয়ার লো এটার দুইটা ইন্টারপ্রিটেশন বা এক্সপ্লেনেশন আছে একটা হচ্ছে জিওমেট্রিক এক্সপ্লেনেশন যেটা আমি দিলাম আর একটা এক্সপ্লেনেশন আছে আমরা সেটা সামনে দেখব আচ্ছা এবার চলে আসি থার্ড অবজারভেশন বিজ্ঞানীরা থার্ড যে অবজারভেশনটা করেছেন সেটা হচ্ছে দুইটা চার্চকে যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে নিয়ে যাব তখন আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি না যে থার্ড অবজারভেশন হচ্ছে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা ডিপেন্ডস করে কার উপরে মাধ্যমের উপরে মাধ্যম বলের মান চেঞ্জ হয় এখন মাধ্যমের একটা ধর্ম আছে মাধ্যমের একটা প্রপার্টি মাধ্যমের একটা ধর্ম হচ্ছে অ্যাপসাইলন অ্যাপসাইলন ওকে এই যে মাধ্যমের একটা ধর্ম হচ্ছে অ্যাপসাইলন অ্যাপসাইলন জিনিসটা কি অ্যাপসাইলন জিনিসটা হচ্ছে মাধ্যমের ভেদনযোগ্যতা ইংলিশ যদি বলি পারমিটিভিটি এখন ভেদন ভেদনযোগ্যতা নামটা শুনেই মনে হয় যে মাধ্যমে কী পরিমাণ ভেদ করতে পারবে এটা একটা মিসকনসেপশন ভেদনযোগ্যতা মানে কি পরিমাণ ভেদ করতে পারবে সেটা বুঝাই না তাহলে ভেদনযোগ্যতা বলতে কি বুঝাই অ্যাকস্যালন বলতে কি বোঝায় হ্যাঁ অ্যাকস্যালনের এক্স্যাক্ট যদি আমরা সংজ্ঞাটা চাই তাহলে অ্যাকস্যালনটা আমরা পাবো ক্যাপাসিটরে ক্যাপাসিটরে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভ্যাক্টরের মধ্যে অ্যাপসেলনটা এক্স্যাক্ট ডেফিনেশান পাওয়া যায় তবে আমি মোটামুটি এখন একটা অ্যানালজির মাধ্যমে একটা ফিল দিচ্ছি অ্যাপসেলনের এটা হচ্ছে একটা মোটামুটি ফিল তো আমরা একটু দেখি অ্যাপসেলনের মোটামুটি ফিলিং অ্যাপসেলনের মোটামুটি ফিলিংসটা হচ্ছে একটা চার্জ বল ছড়ালো আরেকটা চার্জের জন্য আরেকটা চার্জের দিকে তাহলে এই চার্জের বলটা কে অনুভব করবে ওই চার্জটা অনুভব করবে এখন মাসকান আছে কে মাসকান আছে মাধ্যম তো মাধ্যম কি করে মাধ্যম বলরেখায় স্টোর করে জমা রাখে খেয়ে ফেলে আটকায় ফেলে তো মাধ্যম যে পরিমাণ বলরেখা যে পরিমাণ বল আটকায় ফেলবে খেয়ে ফেলবে জমা রাখবে ওইটাকেই বলা হচ্ছে অ্যাপসাইলন তাহলে অ্যাপসাইলন হচ্ছে মাধ্যমের একটা ধর্ম মাধ্যমের একটা ধর্ম অ্যাপসাইলন মানে মাধ্যম কি পরিমাণ বলরেখা আটকায় ফেলে কে ফেলে জমা রাখে সেটা বোঝাই এখান থেকে খুবই ইজিলি বোঝা যায় যে আমার যদি এক বেশি হয় তাহলে মাধ্যম বেশি জমা রাখবে ফলে আরেকটা চার্জের দিকে যেতে দিবে না আরেকটা চার্জের দিকে বল যেতে না পারলে ওই চার্জ বল কম অনুভব করবে তাহলে মাধ্যমের ভেদনযোগ্যতা বা এক স্যালন যদি বেড়ে যায় তাহলে আরেকটি চার্জ বল কম অনুভব করবে তাহলে আকর্ষণ বলের মানটা কমে যাবে এটা পরবর্তীতে কাজে দিবে এই কনসেপ্টটা অবজারভেশন তিনটা এক করলে আমরা পাই এক সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার সমানুপাতিক তুলে দিলে একটা ধ্রুবক দিতে হবে কে এখন আমাদেরকে কের মানটা নির্ণয় করতে হবে তো একটু আগে আমরা দেখেছি দূরত্বের সাথে একটা কনস্ট্যান্ট ছিল ফোর পাই ওই ফোর পাইটা সমানুপাতিকের মধ্যে ছিল তাহলে আমরা লিখে রাখলাম ওয়ান বাই ফোর পাই ওকে এর পরবর্তীতে আমরা আরেকটা জিনিস দেখেছি থার্ড অবজারভেশনে যে সমানুপাতিক যুবকের মানটা আসলে মাধ্যমের উপরে ডিপেন্ড করবে কারণ যেহেতু বলরেখাগুলো মাধ্যমের মধ্য দিয়ে ছড়াচ্ছে বলগুলো মাধ্যমের মধ্য দিয়ে ছড়াচ্ছে এবং আমরা দেখেছি মাধ্যমের একটা ধর্ম হচ্ছে সাইলন তাহলে এখানে একটা সাইলন আসবে এখন প্রশ্ন হচ্ছে অ্যাপসাইলনকে আমি উপরে দেব না নিচে দিব হ্যাঁ সাইলন উপরে দেব না নিচে দিবো সেটার অ্যান্সার হচ্ছে আমরা দেখেছি সাইলন যত বেড়ে যাবে মাধ্যম তত বেশি জমা রাখবে তত বেশি আটকে ফেলবে ফলে আরেকটা চার্জ তত কম বল অনুভব করবে তাহলে অ্যাপসালন বেড়ে গেলে বল কমে যায় তাই যেহেতু বলের সাথে অ্যাপসালন ব্যস্ত অনুপাতিক সম্পর্কে আছে তাই আমরা অ্যাপসালনকে নিচে দিব তাহলে আমরা স্বর্ণপাতিক যুবকের মান বের করে ফেললাম ওয়ান বাই ফোর পাই অ্যাপসাইলন বসিয়ে দিলাম সমান ওয়ান বাই ফোর পাই অ্যাপসাইলন কিউ ওয়ান কিউ টু ডেড বাই ডি স্কোয়ার এই যে এটাই হচ্ছে কুলম্বের সূত্রের ফাইনাল প্যাকিং একটু করে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কুলম্বের এই যে সূত্র এই সূত্রটা শুধুমাত্র বিন্দু চার্জের জন্য প্রযোজ্য অর্থাৎ এই যে আমরা চার্জ ধরলাম এরা কিন্তু বিন্দু চার্জ হইতে হবে বিস্তৃত চার্জ হলে বা বড় আকারের চার্জ হলে কিন্তু হবে না এখন প্রশ্ন হচ্ছে বিন্দু চার্জ কাকে বলবো বিন্দু চার্চ বলতে বোঝাচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বের তুলনায় যদি চার্জের আকারটা ছোট হয় নগণ্য হয় তখন সেটাকে বিন্দু চার্জ বলবো আর যদি দূরত্বের তুলনায় চার্জের চার্জের আকার বড় হয় সেক্ষেত্রে বিস্তৃত চার্জ বলবো আচ্ছা তো এই যে কুলম্ব দুটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বের করে ফেললেন কিন্তু তিনি একটা কথা বলেন নাই ক্লিয়ার করে সেটা হচ্ছে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল এটা আসলে কীভাবে ছড়াবে কিভাবে যাবে কিভাবে কাজ করবে কীভাবে ইন্টারাকশন করবে সেটা নিয়ে তিনি কোনো কথা বলেন নাই তো আমরা পরবর্তীতে সেটা নিয়ে দেখতে পাই যে একটা চার্জ আরেকটা চার্জের সাথে সরাসরি ইন্টারাকশান করে না একটা চার্জ একটা চার্জকে সরাসরি বল প্রয়োগ করে না তাহলে যেটা করে সেটা হচ্ছে চার্জ ইন্টারাকশান করে ফিল্ডের সাথে আবার ফিল্ড ইন্টারাকশান করে চার্জের সাথে অর্থাৎ চার্জের সাথে ফিল্ডের ইন্টারাকশান ফিল্ডের সাথে চার্জের ইন্টারাকশান ফিল্ডের মধ্য দিয়ে বলগুলা ছড়াই তো এখান থেকে একটা ফিল্ড থিউরি চলে এসেছে এই থিউরিটা যিনি দেন তার নাম হচ্ছে ফ্যারাডে তো আমরা পরের পর্বে ফ্যারাডের ফিল্ড থিউরি ফিল করব। আমাদেরকে ফেসবুক পেজ ফিল সায়েন্স এবং সোহেল স্যার সায়েন্স চেম্বারের মাধ্যমে ফলো করতে পারেন আর আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিয়ে ফিল করে পড়ার যে আন্দোলন সে আন্দোলনে সামিল হয়ে যান সবাইকে ধন্যবাদ